বাংলাদেশের মধ্যে মোস্ট পাওয়ারফুল জব ইন বাংলাদেশ বাংলাদেশ মাদক দ্রব্য অধিদপ্তর। এখানকার সিপাহী পদে চাকরি পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। যদিও নিয়োগ প্রক্রিয়া খুবই সহজ এবং আপনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন, পরীক্ষায় পাশ করতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়া সম্ভব। তো পরীক্ষা কবে হবে, কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব, বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখেন, মাদকের নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ হয়। আরও সামনে ইলেকশন আছে, এবারে নিয়োগ প্রক্রিয়া খুবই দ্রুত হবে। এবং ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই, মাদক দ্রব্য অধিদপ্তরের একজন উপপরিচালক আমাদের বড় ভাই, তিনি জানিয়েছেন যে সিপাহী পদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এর মাঝে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে। ইন্টারমিডিয়েট পরীক্ষাটা একটা বড় ধরনের পাবলিক পরীক্ষা, তো এই পরীক্ষার সময় হল পাওয়া যায় না, পরীক্ষার হল পাওয়া যায় না, এই কারণে একটু ঝামেলা হয়। তবে আপনারা জেনে রাখেন যে সামনে নির্বাচন, তাই দ্রুত গতিতে পরীক্ষা এবং নিয়োগ হবে, এবং পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই হবে। তো আমাদের যে উপপরিচালক বড় ভাই আছেন সাগর আহমেদ ভাই, তিনি বলেছেন মাদকদ্রব্য অধিদপ্তরে চাকরি পেতে বিগত সালের প্রশ্নগুলোর সাথাসাথি MCQ লিখিত ভাইবার জন্য প্রস্তুতি নিতে হবে। তো আমাদের যে বইটা আছে সেখানে আপনার একদম সিপাহী পদ থেকে শুরু করে মাদকদ্রব্য অধিদপ্তরে অনুষ্ঠিত হওয়া এই যাবৎকালের সকল প্রশ্ন সমাধান আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং মাদকদ্রব্য অধিদপ্তরে যে MCQ পরীক্ষাটা হবে সেই কোশ্চেন আমাদের বইতে আপনি পেয়ে যাবেন। তো আপনারা যদি হৃদয় আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, তার কারণ মাদকদ্রব্য অধিদপ্তর সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সবসময় আমরা কিন্তু আপলোড করে থাকি। তো আমাদের বইটার যে সূচিপত্র দেখতে পাচ্ছেন, যে 18/3/2023 সাল অনুষ্ঠিত হওয়া মাদকদ্রব্য অধিদপ্তর অফিস সহায়ক পদের পরীক্ষা থেকে শুরু করে 2021 যে নিয়োগটা এসেছিল, সেখানকার ওয়্যারলেস অপারেটর, সিপাহী, অফিস সহায়ক, উপপরিদর্শক সকল পদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া এবং কীভাবে প্রশ্ন হয়েছিল, কোন কোন সেক্টর থেকে প্রশ্ন হয়েছিল, সব কিছু কিন্তু আমাদের এই বইটাতে তুলে ধরা আছে। এবং এখানে চাকরি পাওয়াটা খুবই সহজ, এখানে শুধুমাত্র আপনাকে কোয়ালিফাইড হতে হবে। এবং এখানে দেখেন অসংখ্য প্রশ্ন কিন্তু আমাদের বইটাতে রয়েছে, বিগত সালের প্রশ্ন। এই বিগত সালের প্রশ্নগুলো আপনারা যারা একটু অ্যানালাইসিস করে পড়বেন, যে বাংলা কোন কোন অধ্যায় থেকে এসেছে, কোন কোন গ্রামার থেকে প্রশ্ন দিয়েছে, ইংরেজি গুলা কোন কোন গ্রামার থেকে এসেছে, গণিত কোন কোন অধ্যায় থেকে এসেছে, এভাবে টপিক ভিত্তিক আপনারা যারা পড়তে পারবেন ইনশাল্লাহ শতভাগ কমন পাবেন আমাদের এই বইটা থেকে। দেখেন ভাই, একজন আপনার বড় ভাই BCS ক্যাডার, সেও বলবে না যে কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব। এবং হৃদয় আপডেট চ্যানেলের ভিডিও আপনারা যারা দেখেন, আপনি বই নেন বা না নেন, নিজের অন্তরে অন্তঃস্থল থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাই। এবং আপনাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, প্রত্যেকটা নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট এবং ঠিক কীভাবে পড়াশোনা করলে, কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানতে পারবেন হৃদয় আপডেট চ্যানেল থেকে। এবং এই মুহূর্তে আপনাদেরকে বলবো, আপনারা যারা মাদকদ্রব্য অধিদপ্তরে আবেদন করেছেন, খুব দ্রুত আপনাদের পরীক্ষা হয়ে যাবে এবং এখনই বই সংগ্রহ করুন। ভাই, রেগুলার শত শত বইয়ের অর্ডার থাকে আমাদের, মাত্র 350 টাকা দাম। ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করে আপনি বইটা অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার 48 ঘন্টার মধ্যে কিন্তু বইটা হাতে পেয়ে যাবেন। তাই বলব, হৃদয় আপডেট চ্যানেল ইউটিউবের মধ্যে একমাত্র কোয়ালিফাইড চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ সকল আপডেট পাবেন, তাছাড়াও কীভাবে পড়াশোনা করলে, কোন বই পড়লে চাকরি পাওয়া সম্ভব বিস্তারিত জানতে পারবেন। তাই বন্ধুরা, রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং মাদকদ্রব্য অধিদপ্তরে চাকরি পেতে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন। দোয়া রইল।